আসার অনেক চেষ্টা করেছিলেন আমাদের প্রেসিডেন্ট মহোদয় স্যার, কনভেনার স্যার, অ্যাক্টিভ প্রেসিডেন্ট স্যার সবার সাথে কথা বলছেন। উনি না আসার জন্য অনেক দুঃখ প্রকাশ করেছেন। স্যার থাকলে অবশ্যই আপনার সার্ভিস স্পিচটা এনজয় করতেন, উপভোগ করতেন, আরও ভালো লাগত। তবে আর একটা সুন্দর কিন্তু উনি আমাদেরকে অলরেডি দিয়ে ফেলেছেন। স্যার সেন্ট মার্টিন থেকে আসার সময় বিএসসি ক্যাম্পের জন্য অনেক ভালো ভালো উপহার নিয়ে আসবেন, যেটা সারা জীবন চলবে। এবার যার কথা আমি একটু বলব, আমাদের অ্যাক্টিং প্রেসিডেন্ট শামসুল হুদা স্যার। আমি রাত দেড়টার দিকে সোনারগাঁ হোটেল থেকে বিএসসি ক্যাম্প অফিসে গেলাম। অনেক কাজ করা হয়েছে, গিয়ে একটু চিল্লাচিল্লি শুরু করলাম। এখন পাশে দেখি যে লুঙ্গি পরা একটা মানুষ বসে আছে। কি বলি এইটা আমি লুঙ্গি পরা মানুষকে? একটু ভালো করে দেখলাম সে কেউ নয়, আমাদের শামসুল হুদা স্যার, অ্যাক্টিং প্রেসিডেন্ট। আমরা ফাইল ঠিক ঠিক করে দৌড় দিছি, বাট এই ফাইলটিতে পড়েছেন কিন্তু আমাদের শামসুল হুদা স্যার। আমরা কি করছি না করছি, করে আসি, বাইরের ফ্রন্ট কেমন হবে, স্পেস কত হবে। হ্যাঁ, আমরা রাগ করছি মাঝে মাঝে, কিন্তু কনভেনশনের পর মনে হলো ওটা রাগ না, ওটা লক্ষ্যে ছিল, যেটা আমাদের সামনের জীবনগুলোতে পাথেয় হয়ে থাকবে। আর একটা কথা আমি বলতে চাই, আমি প্রথমে শুনছিলাম যে আইটি সাপোর্ট এবং ম্যানেজমেন্টের জন্য একটা টিম আসবে। যাক, তাহলে আমাদের নেটে হয়তো টেকনিক্যাল সমস্যাটা ফেস করতে হবে না। খুশি ছিলাম যে টেকনিক্যাল টিম আসছে বুয়েট থেকে, বিশাল বিষয়, ইন্টারন্যাশনাল কনভেনশন। পরে আমি একদিন গেলাম, গিয়ে দেখলাম বুয়েটের টিম কই, দেখি যে বুয়েটের টিম রবীন্দ্র। এটা বিশ্বাস করা যায় না। তবে আমি রবীন মণ্ডলের পক্ষ থেকে বিএস টিমকে, স্পেশালি অ্যাক্টিং প্রেসিডেন্ট শামসুল হুদা স্যারকে, কনভেনার এস কে নিজামুদ্দিন স্যারকে, স্পেশালি আমাদের প্রেসিডেন্ট মহোদয় বাশার স্যারকে এবং ভাইস প্রেসিডেন্ট আছেন, টেলার স্যার আছেন, এম এন কবির, সবাইকে ধন্যবাদ যে ওর প্রতি আপনারা একটা বিশ্বাস রাখতে পেরেছিলেন। এবং ও যা করছে, ও যা দেখাইছে, এটা উদাহরণ, এক্সাম্পল।